স্বাগত ভিডিওর বিষয়বস্তু আইসিটি কম্পিউটার টিচারের প্রপার রিক্রুটমেন্ট প্রসেস স্টেপ স্টেপ বাই কিভাবে আইসিটি কম্পিউটার টিচারের আমরা অলরেডি দেখে নিয়েছি যে কি করে অ্যাপ্লিকেশন করতে হয় যারা দেখো আগের ভিডিওটা দেখে নেবে এবার কি করে স্টেপ বাই স্টেপ স্কুল নেটের আন্ডারে আইসিটি রিক্রুটমেন্ট হয় সেটা নিয়ে বিস্তারিতভাবে ডিসকাস করার জন্য ভিডিওটা প্রথমে ব্রিফে আমি ছোট্ট করে বলে দেবো কি হয় স্টেপ বাই স্টেপ তারপর আমি অফিসিয়াল নোটিফিকেশান কাম ইনস্ট্রাকশন দেখে আরও ডিটেলসে ডিসকাস করব আইসিটি কম্পিউটিচারের প্রথম পদক্ষেপ যেটা হচ্ছে অনলাইন পোর্টালে অ্যাপ্লিকেশন করা অ্যাপ্লিকেশন প্রপারলি কমপ্লিট হলে ইমেলের মাধ্যমে একটা নোটিফিকেশান চলে আসে যে প্রপারলি অ্যাপ্লাইড এটা হচ্ছে প্রথম পদক্ষেপ তারপর হবে শর্টলিস্টিং যে ডকুমেন্টস আপলোড হয়েছে সব প্রপার কিনা সব ঠিক আছে কিনা এক্সপিরিয়েন্স ঠিক আছে কিনা গ্র্যাজুয়েশন ঠিক আছে কিনা কম্পিউটার নলেজ ঠিক আছে কিনা সব কিছু হাইলাইট করে সেকেন্ড হবে শর্ট লিস্টিং তারপর হবে একটা পরীক্ষা সেটা জেনারেলি অনলাইন মোডেই হয় সেখানে পরীক্ষার মাধ্যমে শর্ট লিস্টিং করা হবে পরীক্ষার দিনে ইন্টারভিউ হয় পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যারা শর্ট লিস্টেড হয় তারা একটা ট্রেনিং পেইড ট্রেনিং প্রোগ্রামে পার্টিসিপেট করে সেই ট্রেনিং কমপ্লিট হলে মানে ইভ্যালুয়েশনটা পাস করলে তখন অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে জয়েন করানো হয় এই হচ্ছে টোটাল পদক্ষেপ তবু আমি ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা ফলো করে আরো বিস্তারিত হবে আরো ডিটেলসে আরো সূক্ষ্মভাবে সব কিছু ডিসকাস করব। ভিডিও সাথে শেষ পর্যন্ত থাকো আর যারা এই আইসিটির স্বপ্নের চাকরি পেতে যাও আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে ইমিডিয়েটলি জয়েন করো চল আমরা স্ক্রিনে যাই টোটাল ইনস্ট্রাকশনটা এ টু জেড ভালো করে মন দিয়ে দেখি আমরা চলে এসেছি স্কুল নেটের ডাব্লিউবি আইসিটি ওয়েস্ট বেঙ্গল আইসিটি যেটা অফিসিয়াল ওয়েবসাইট অ্যাপ্লিকেশন করার জন্য সেখানে সেখানে আমরা গাইডলাইন বা ইনস্ট্রাকশনটা ফলো করে টোটাল ইনফরমেশন ব্যাপারে ক্লিয়ার করব একটু বড় ভিডিও হবে কিন্তু চাকরি পেতে হলে ভাই একটু তোমাকে ধৈর্য ধরতে হবে টোটাল ইনফরমেশন ভালো করে জানতে হবে বুঝতে হবে তবেই তোমার চাকরি পাওয়ার জায়গাটা সুন্দর বা স্পষ্ট হবে সো মন দিয়ে তোমরা ভিডিওটা কিন্তু ফলো করো কি বলা হচ্ছে ওইবেল ইনফরমেটিভ লিমিটেড আইসিটি আইসিটিআ স্কুল এই প্রজেক্টের জন্য সতেরোটা উনিশ স্কুলের ওয়েস্ট বেঙ্গলে এই কোম্পানিকে দায়িত্ব দিয়েছে এই স্কুল কোঅর্ডিনেটর হ্যাজ বিন ডিপ্লয়েড ইন প্রত্যেকটা স্কুলে একটা করে স্কুল কোঅর্ডিনেটর রিক্রুটমেন্ট করে যেটাকে আইসিটি কম্পিউটার টিচার বা আইসিটি ইন্সট্রাক্টর বলা হয় তো অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন চাওয়া হচ্ছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস কেয়ারফুলি রিড দা বিলো গিভেন গাইডলাইন গাইডলাইন গুলো ভালো করে পড়ার জন্য ক্যান্ডিডেটদের অনুরোধ করা হচ্ছে কম্পিউটার ইন্সট্রাক্টর এঙ্গেজ এসআইএল স্পেসিফিক টু প্রজেক্ট প্রজেক্ট স্পেসিফিক এই রিক্রুটমেন্টটা হচ্ছে এটা কোনো অ্যাঙ্গেল থেকে গভর্নমেন্ট জব না ইনিশিয়ালি কন্ট্রাকচুয়াল জবে ঢুকতে হবে তো শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে প্রত্যেক ক্যান্ডিডেট একবারই অ্যাপ্লিকেশান করতে পারবে সিলেকশন ফর্ম যখন সাবমিট করা হচ্ছে পরে সেটা উইথড্র করা যাবে না সংস্থা চাইলে অ্যাপ্লিকেশন ফর্মটাকে রিজেক্ট করতে পারে কোনো ডিসপুট অ্যাম্বিগুইটি তৈরি হলে অ্যাপ্লিকেশানটাকে রিজেক্ট করতে হবে তো পাস্ট এমপ্লয়মেন্ট কি ছিল না ছিল সেটা বিস্তারিতভাবে ডিসকাস করার জন্য স্কুল অথরিটি বা এসআইএল স্কুল নে কিন্তু ব্যাপারটাকে ভেরিফাই করতে পারে ইন কেস অফ এনি আন্ডারস্ট্যান্ড মিস্টেক ইন প্রসেস অফ সিলেকশন হুইচ মে বি ডিটেক্টেড এনি স্টেজ ইভেন আফটার ইস্যু অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করার পরেও যদি কোনো পরীক্ষা কোনো পরিস্থিতিতে রকম অসামাজিক বা ইলিগাল ব্যাপার সাপা চলে আছে তাহলে ওরা কিন্তু বাদ দিয়ে দিতে পারে অল এক্সপেন্সেস ইনক্লিউড ক্যান্ডিডেটস ফর এনি ট্রাভেল অ্যান্ড লজিং দুরিং দ্য সিলেকশন প্রসেস অ্যান্ড ট্রেনিং আর টু বি ডান বাই ক্যান যত যত পরীক্ষা হবে বা ট্রেনিং হবে তার যাতায়াতের সম্পূর্ণ খরচা সবকিছু ব্যাপার ক্যান্ডিডেটকেই বহন করতে হবে কোম্পানি বা সংস্থা দেবে না তো টেকনিক্যাল কারণের জন্য যদি কোনো ডিলে হয় কোনো লস হয় কোনো ডেটা লস হয় সেই জন্য সংস্থা দায়িত্ব নেবে না ও কারা কারা

পেফারেন্স ওয়েল বি গিভেন টু দোজ ক্যান্ডিডেট হু গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট কম্পিউটার কম্পিউটার বা কম্পিউটারে যারা পোস্ট গ্রাজুয়েশন বা গ্র্যাজুয়েশান করি তাদের বেশি ইম্পর্টেন্স দেওয়া হবে বিএড ডিগ্রি থাকলে একটু বেশি ইম্পর্টেন্স দেওয়া হবে ইনিশিয়ালি এমপ্লয়মেন্টটা এক বছরের জন্য দেওয়া হয়ে পরে প্রয়োজন মতো সেটাকে চেঞ্জ করা হবে কাজ করতে হবে ইম্প্যাক্ট কম্পিউটার এডুকেশান অ্যাজ স্কুল আইটি সিলেবাস স্কুলের আইটি সিলেবাস অনুযায়ী কম্পিউটার পড়াতে হবে

প্রজেক্ট হেল্প ডেস্ক ফর এনি হার্ডওয়্যার প্রজেক্ট হেল্প ডেস্কের সাথে রেগুলার যোগাযোগ রাখা কোনো হার্ডওয়্যার বা অন্য সফটওয়্যারের রিকোয়ারমেন্ট আছে কিনা এবার কীভাবে সিলেকশনটা হবে স্টেপ বাই স্টেপ কীভাবে সিলেকশন তারা করবে সেটাও ক্লিয়ার কাট বলে দিয়েছে স্টেজ ওয়ান স্টেজ ওয়ানে অনলাইন অ্যাপ্লিকেশন যেটা আমরা অলরেডি ভিডিও দিয়েছি যখনই অনলাইন অ্যাপ্লিকেশনটা প্রপারলি কমপ্লিট হবে তখন কিন্তু ক্যান্ডিডেট একটা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে যেটা জেনারেলি মেলে চলে যায় কি কি লাগে ডকুমেন্টস রিকেশন পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ ক্লাস টেন এর সার্টিফিকেট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট এক বছরের কম্পিউটার ডিপ্লোমা হয়েছে সেরকম মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স আজকাল এক্সপিরিয়েন্স ব্যাপারটা খুব জোর দেওয়া হচ্ছে এক্সপিরিয়েন্স ম্যাটারটা তোমরা সিরিয়াসলি নেবে ডকুমেন্ট ভেরিফিকেশন ভ্যালিডিকেশন সেকেন্ড স্টেজ যেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন ভ্যালিডিকেশন যেই ডকুমেন্টগুলো আপডেট করা হয়েছে সেগুলো প্রপার আছে কি না ঠিকঠাক আছে কিনা সেটা চেক করা হবে যদি অ্যাপ্লিকেন্টের সংখ্যা থ্রি হান্ড্রেড পার্সেন্ট ভ্যাকেন্সির থেকে থ্রি হান্ড্রেড পার্সেন্ট বেশি হয় তাহলে প্রয়োজন মতো মেরিট লিস্ট তৈরি করে তবে ক্যান্ডিডেটকে ডাকা হবে স্টেজ থ্রি ইস্যুয়েন্স অফ অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে অ্যাডমিট কার্ড ফর রিটেন এক্সামিনেশন যদি পরীক্ষাটা হয় তার জন্য একটা অ্যাডমিট কার্ড জেনারেটেড হয় সেটা এই ওয়েবসাইট থেকেই জেনারেট হয়

কি করে প্ল্যানিং ইমপ্লিমেন্টেশন করতে হয় সব স্কিল ডেভেলপমেন্ট মক সেশন কীভাবে নিতে হয় মাল্টিমিডিয়া কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয় ট্রেনিংটা সফল হওয়ার পরই তার জন্য ইভ্যালুয়েশন কাম পরীক্ষা হয় সেটা পাস করার পর ফাইনাল স্টেজ স্টেজ এইট অফার লেটার অ্যান্ড জয়নিং ফর্মালিটিস তারপরেই অফার লেটার ইস্যু করা হয় যেটা নিয়ে ডেসপেট্রিক স্কুলে জয়েন করতে হয় সো এই আটটা স্টেজে স্টেপ বাই স্টেপ আইসিটি রিক্রুটমেন্টটা কমপ্লিট হয় আশা করি এরপর আর কারো কোনো কনফিউশন থাকবে না আইসিডি সিলেকশন ব্যাপারে সিলেক্টেড হয় সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা প্রফেশনালি আইসিডি চাকরি পেতে যাও এবং তার জন্য কোচিং নিতে যাও আমাদের কোচিং প্রোগ্রামে যুক্ত হতে পারো আমরা বিগত দশ বছর ধরে উপর বিভিন্ন রকম কোচিং প্রোগ্রাম করছি আজকের ডেটে প্রায় ফিফটি থেকে হান্ড্রেড স্টুডেন্টস আমাদের মাধ্যমে আইসিডি কম্পিউটার টিচারে চাকরি পেয়েছে সুতরাং আর দেরি নয় আমাদের ট্রেনিং প্রোগ্রামে যুক্ত হও যদি কোনো কয়ী থাকে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো সবাই ভালো থাকো ভালো করে প্রিপারেশন না সেই প্রত্যাশা রেখে ভিডিওটা এখানেই শেষ করছি